আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সামষ্টিক অর্থনীতির অর্থ এবং আর্থিক নীতি এ অধ্যায়ের ষষ্ঠ লেকশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতোমধ্যে যে 5টি লেকশন আমি শেষ করেছি, নিশ্চয়ই তোমরা বইয়ের সাহায্য নিয়ে এগুলো কমপ্লিট করেছো। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাণিজ্যিক ব্যাংক কীভাবে তারল্য এবং মুনাফা এই পরস্পর বিরোধী নীতির মধ্যে সমন্বয় সাধন করে তা ব্যাখ্যা করতে পারবে। বাণিজ্যিক ব্যাংকের ব্যালেন্স শিটের বিভিন্ন অংশের ব্যাখ্যা করতে পারবে। প্রথম প্রশ্নটা একটা ভালো প্রশ্ন, ঠিক আছে, পরেরটা বর্ণনামূলক, কিন্তু প্রথম প্রশ্নটা একটা ভালো মানের প্রশ্ন। এজন্য তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে এবং মানে বই সাহায্য নিয়ে সাথে সাথে লিখতে পারবে। সহজ প্রশ্ন। যাই হোক, আমরা কথা শুরু করি। লক্ষ্য করো তারল্য এবং মুনাফা। তারল্য মানে হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক নগদ আকারে যে অর্থটা ধরে রাখে সেটাকে তারল্য বলা হয়। আর মুনাফার ব্যাপারটা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক তার অর্থটা যে বিভিন্ন খাতে যে ঋণ প্রদানের মাধ্যমে যে অর্থ আয় করে সেটাই হচ্ছে মুনাফা। যাই হোক, এই যে দুইটা কথা খেয়াল করো যে মুনাফা এবং তারল্য পরস্পর কিন্তু বিরোধী নীতি। সর্বোচ্চ মুনাফার লক্ষ্যে পরিচালিত ঋণদান কার্যক্রমকে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা কার্যক্রম বলা হয়। খেয়াল করো কথাটা, এই যে বাণিজ্যিক ব্যাংক কী চায়? অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে। আর এই যে সর্বোচ্চ মুনাফার জন্য পরিচালিত ঋণদান কার্যক্রমটাকে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা কার্যক্রম বলা হয়। আবার দেখো যে বাণিজ্যিক ব্যাংক কার টাকা দিয়ে ব্যবসা করে? গ্রাহকের টাকা দিয়ে। তাহলে আবার কি করতে হয়? দেখো, ব্যাংকের গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য নগদ অর্থ রাখার কার্যক্রমকে তারল্য কার্যক্রম বলা হয়। অর্থাৎ আমরা যারা ব্যাংকে টাকা রাখি, আমাদের যে কোনো সময় টাকার প্রয়োজন হতে পারে। আর এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের চাহিদা মতো টাকা দেওয়ার যেই শর্তটা, সে এটা যদি পূরণ না করতে পারে, তাহলে কিন্তু ব্যাংকিং কার্যক্রম কিন্তু পরিচালিত করা সম্ভব হবে না। এই কারণে ব্যাংক মানে গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য কী করে? নগদ অর্থ ধরে রাখে। আর এই ধরে রাখাটাকে বলা হয় তারল্য কার্যক্রম। তো এখানে লক্ষ্য করো, এক্ষেত্রে একজন যে অর্থনীতিবিদের কথা আছে, দেখো ACL ডে উনি কী বলছেন। দেখো, একদিকে যথাসম্ভব মুনাফা অর্জন, আর অন্যদিকে চাওয়া মাত্র দেনা পরিশোধ করার জন্য প্রয়োজনীয় সম্পদ নগদ অবস্থায় রাখার মধ্যে যে চিরন্তন দ্বন্দ্ব রয়েছে তার সমন্বয় বিধান করাই ব্যাংকের কাজ। লক্ষ্য করো, যদি ব্যাংক অধিক পরিমাণে তরল অর্থ হাতে রেখে দেয়, তাহলে ব্যাংকের কিন্তু মুনাফা অর্জন করা সম্ভব হবে না। আবার যদি ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অধিক পরিমাণ অর্থ ঋণ প্রদান করে ফেলে, তাহলে গ্রাহকের সময় মতো টাকা দেওয়া সম্ভব হবে না। তাহলে গ্রাহকের যদি সময় মতো টাকা দিতে না পারে, তাহলে কিন্তু ব্যাংকের যাবতীয় কার্যক্রম একসময় স্থবির হয়ে যাবে। তাহলে এই কথাটাই আসছে যে তারল্য এবং মুনাফার মধ্যে যে সমন্বয় সাধন করাটা। এখানে যদি আমরা একটু কথা বলি, যে এখানে লক্ষ্য করো, ব্যাংকের তারল্য রক্ষার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কিন্তু রীতি নাই। ব্যাংক আসলে কত টাকা ধরে রাখবে, ঠিক আছে, আবার কত টাকাই বা ঋণ দেবে, এই যে আমানতের উঠানামা, ঋণের পরিমাণ, রিজার্ভের বৈশিষ্ট্য ইত্যাদি লক্ষ্য করে ব্যাংক সিদ্ধান্ত নেয় কত টাকা যে তারল্য বা নগদ অর্থ রাখতে হবে, অর্থাৎ নগদ আকারে কত টাকা রাখতে হবে এবং কত টাকা সে বিনিয়োগ করবে। জনগণের আস্থাকে সম্বল করে সতর্ক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে সর্বোচ্চ মুনাফা এবং কাম্য তারল্যের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হয়। এটা হচ্ছে মূল যে জায়গাটা। আসলে এক্ষেত্রে ব্যাংক কিন্তু অনেক সতর্ক দৃষ্টি রাখে যে সামনের দিকে কী হতে পারে, আর এদিকে লক্ষ্য রেখে কিন্তু ব্যাংক তার বিনিয়োগ নির্ধারণ করা, অর্থাৎ মুনাফা অর্জনের জন্য কত টাকা ঋণ দেবে আর কত টাকাই বা সে গ্রাহকের জন্য হাতে রাখবে। যাই হোক, এই কথাটাই আমরা
একটা চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। দেখো, লক্ষ্য করো, চিত্রে ওএক্স অক্ষ হচ্ছে ঋণের পরিমাণ। আমরা দেখাচ্ছি এই অক্ষের মধ্যে ঋণ দেওয়ার ক্ষমতা কতটুকু আছে, এই ওএক্স অক্ষের মাধ্যমে সেটা প্রকাশ করব। আর ও ওয়াই অক্ষ হচ্ছে নগদ অর্থের পরিমাণ, তার নগদ অর্থটা সে যত ধরে রাখবে এটা সর্বোচ্চ পরিমাণ কতটুকু ধরে রাখতে পারবে, এই নগদ অর্থটাকে আমরা দেখাচ্ছি কোন অক্ষে, লম্ব অক্ষে। আর এবি হচ্ছে তার অ্যাসেট বা সম্পদের সীমারেখা, তার যে সম্পদটা আছে সমস্ত সম্পদটাকে আমরা এবি রেখার মাধ্যমে প্রকাশ করতেছি। লক্ষ্য করো, যদি ব্যাংক তার সমস্ত অর্থ ঋণ হিসাবে প্রদান করে, এই ক্ষেত্রে নগদ আকারে না রেখে, তাহলে তার পক্ষে ও বি পরিমাণ ঋণ প্রদান করা সম্ভব। আবার যদি ব্যাংক সমস্ত অর্থটা নগদ আকারে ধরে রাখে, তাহলে তার পক্ষে ও এ পরিমাণ অর্থ তারল্য আকারে ধরে রাখা সম্ভব। ঠিক আছে, তাহলে এটা তো দুইটার একটাও তো সম্ভব না, কারণ ব্যাংকের মুনাফা অর্জন করা দরকার, আবার গ্রাহকের টাকাও যে চাহিদা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকতে হবে, ঠিক না, দিতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে এই দুইটার মধ্যে যে একটা সমন্বয় সাধন করাটা হচ্ছে ব্যাংকের কাজ। এখন আমরা দেখাচ্ছি, দেখো যে ইউ নট, এই যে রেখাটি, এটা একটা উপযোগ রেখা, কিসের, ঋণ মানে অর্থ মানে সরি নগদ অর্থ এবং ঋণ প্রদানের মধ্যে, এই রেখার মধ্যে, অর্থাৎ যে কোনো বিন্দুতে, অর্থাৎ যদি নগদ অর্থের পরিমাণ কমায় তাহলে ঋণের পরিমাণ কী হবে, বাড়বে, আবার ঋণের পরিমাণ যখন কমাতে যাবে তাহলে নগদ অর্থের পরিমাণ বাড়বে। আর এই রেখার প্রত্যেকটা বিন্দুতে প্রান্তিক পরিবর্তনের হার কিন্তু ক্রমহ্রাসমান, এই কারণে এই উপযোগ রেখাটি মূলবিন্দুর দিকে উত্তল। ঠিক আছে, এখন দেখো এই রেখাটি এবি রেখাকে, অর্থাৎ যে সম্পদের যে সীমাবদ্ধতা আমি প্রকাশ করছি এবি রেখার দ্বারা, এই রেখাটাকে এফ এবং জি বিন্দুতে ছেদ করে। যদি এফ বিন্দুতে, খেয়াল করো, ব্যাংক তার যে নগদ অর্থ এবং ঋণের পরিমাণ যে সমন্বয় করে, তাহলে সে দেখো এক্ষেত্রে ঋণ প্রদান করতে পারবে কম আর নগদ অর্থ সে বেশি ধরে রাখতে পারবে। ঠিক আছে, আবার সে যদি জি বিন্দুতে তার এই বন্টনটা নির্ধারণ করে, তাহলে ঋণের পরিমাণ বেশি হবে, নগদ অর্থ কম হবে। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে আমরা এই রেখাটাকে, এই উপযোগ রেখাটাকে যদি এখানে না দেখে আরেকটু উপরে দেখে, দেখো ইউ ওয়ান যে উপযোগ রেখা, তার মানে ইউ নটের সে ইউ ওয়ানে উপযোগের পরিমাণ বেশি, অর্থাৎ এই দুইটা মানে ঋণ এবং নগদ অর্থের মধ্যে সমন্বয় সাধন থেকে সর্বাধিক পরিমাণ উপযোগ আসলে ইউ নট থেকে ইউ ওয়ানেই পাওয়া যাবে। তাহলে এই যে দেখো ইউ ওয়ান রেখাটি এবি রেখাটাকে ই বিন্দুতে স্পর্শ করায়, এই বিন্দুটাই হবে ব্যাংকের জন্য নগদ অর্থ এবং ঋণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত বিন্দু, অর্থাৎ এই বিন্দুতেই ব্যাংক তার তারল্য এবং মুনাফা নির্ধারণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে, এফ এবং জি বিন্দুতে নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখা যায় ব্যাংক ও এম পরিমাণ ঋণ প্রদান করবে আর নগদ আকারে, অর্থাৎ জনগণের গ্রাহকদের যে অর্থ বা চাহিদা মেটানোর জন্য ও এন পরিমাণ নগদ আকারে অর্থ ধরে রাখবে। ঠিক আছে, এই ছিল আসলে চিত্রের মাধ্যমে কথা। এখন লক্ষ্য করো, এই তারল্য এবং মুনাফার উপযুক্ত সমন্বয় সাধনের জন্য কিছু বিষয় ব্যাংকে অবশ্যই তার মতে মানে সবসময় পালন করতে হবে। এগুলো কি আমরা যদি জাস্ট একটু দেখি, ব্যাংকের বেশ কিছু দিনের যে দৈনন্দিন লেনদেন লক্ষ্য করে ঠিক করতে হবে কত টাকার সে নগদ অর্থ ব্যাংকে রাখতে হবে আর কত টাকা সে বিনিয়োগ করবে, অর্থাৎ ব্যাংক যে তার অনেক দিনের ট্রানজ্যাকশানগুলো দেখবে, দেখে সে তখন ধারণা নিবে যে এক্ষেত্রে সে কত টাকা নগদ আকারে রাখতে পারে আর কত টাকাই বা সে বিনিয়োগ করতে পারে। ঠিক আছে, আর দ্বিতীয় দেখো, বছরের কিছু বিশেষ সময় আছে যে সময়গুলোতে গ্রাহকরা বেশি পরিমাণে টাকা উঠিয়ে নেয়, আবার কিছু সময় আছে গ্রাহকদের অর্থ যে ব্যাংকে অলস আকারে পড়ে থাকে। তাহলে এক্ষেত্রে যে ব্যাংকের যে ম্যানেজার বা ব্যবস্থাপক, তাকে কিন্তু যে সুচিন্তিত, অর্থাৎ এক্ষেত্রে তাকে বুদ্ধিমত্তার সাথে কাজটা
করতে হবে তাকে দেখো, এখানে বছরের বিশেষ সময় ঋণের চাহিদা বাড়ে, এসময়ের চাহিদা মেটানোর জন্য ম্যানেজারের পূর্ব প্রস্তুতি থাকতে হবে। আবার ঋণের চাহিদা কমের সময় উদ্বৃত্ত অর্থ স্বল্পকালীন বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে ব্যবস্থাপকের আসলে ভূমিকাটা সবচেয়ে বেশি। তারপরে দেখো, তৃতীয়ত যদি আমরা যাই যে বৈদেশিক বিনিময় হারের উঠানামার দিকে ব্যাংক ম্যানেজারের নজর রাখতে হবে। এই যে বিদেশি টাকার সাথে কিন্তু আমাদের টাকার কিন্তু কি হয় যে ক্রয় বিক্রয় হয়, অর্থাৎ লেনদেন করে আমরা, যে এই যে এক্ষেত্রে বলছে বৈদেশিক বিনিময় হারের উঠানামার দিকে ব্যাংক ম্যানেজারের কী রাখতে হবে, নজর রাখতে হবে এবং সুযোগমুক্ত ব্যাংকের তহবিল বিনিয়োগ করতে হবে। ঠিক আছে, আর চার নম্বরে দেখো, দেশের বিনিয়োগ চাহিদা কম থাকলে ব্যাংকের তহবিলকে অলসভাবে ফেলে না রেখে সরকারি ঋণপত্র ক্রয় করতে হবে। সরকার যে অনেক সময় ঋণপত্র বিক্রয় করে, যে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে, মানে টাকা নেয়, তখন এই সুযোগটাকে ব্যাংকে কাজে লাগাতে হবে, যে যাতে তার এখানে অলস আকারে অর্থ পড়ে না থাকে। ঠিক আছে, তারপরে স্বল্পমেয়াদী বন্ড অপেক্ষা দীর্ঘমেয়াদী বন্ড কিন্তু লাভজনক, তবে এক্ষেত্রে আবার যে তোমার ঝুঁকিও আছে, অবশ্য বন্ডের ক্ষতির সম্ভাবনাও থাকে, তাই বন্ডের বাজার মূল্য সম্পর্কে ম্যানেজারকে জ্ঞান রাখতে হবে। বন্ডের মূল্যের উঠানামার সাথে সম্পর্ক রেখে, সম্পর্ক রেখে তারল্য এবং মুনাফার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। এই ছিল আসলে আমাদের প্রথম প্রশ্নটার কথা, এগুলো হচ্ছে তোমার সুপারিশ, কিন্তু আসলে মূলত ব্যাখ্যাটা ছিল চিত্রের পর্যন্ত। এখন আমরা পরবর্তী প্রশ্নটাতে যাচ্ছি, যে আমাদের বলছি বাণিজ্যিক ব্যাংকের ব্যালেন্স শিটের বর্ণনা। এখন আমাদের জানা দরকার ব্যালেন্স শিটটা আসলে কী। বলছে যে লিখিত বিবরণীতে বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট কোনো সময়ের দেনা ফাওনার তথ্য প্রকাশ করা হয়। আবার বলছি কথাটা, যে লিখিত বিবরণীতে বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট কোনো সময়ের দেনা ফাওনার তথ্য প্রকাশ করা হয় তাকে বাণিজ্যিক ব্যাংকের ব্যালেন্স শিট বা দেনা ফাওনার হিসাব বলা হয়। এই ব্যালেন্স শিটের দুটি অংশ থাকে, একটা হচ্ছে দেনার অংশ, আরেকটা হলো পাওনার অংশ। ঠিক আছে, এখন এক্ষেত্রে আমরা যদি আরও একটু সামনে যাই, দেখো যে ব্যাংক জনসাধারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট থেকে যে আমানত হিসাবে যে অর্থটা গ্রহণ করে তা ব্যাংকের দায় বা দেনা। তো ব্যাংক যে জনগণের কাছ থেকে টাকাটা নিচ্ছে, তাহলে জনগণের কাছে ব্যাংক কি দেনা, যা ব্যালেন্স শিটের কোন পাশে থাকবে, বাম পাশে থাকবে। অর্থাৎ দেনার সাইডটা, দেনার যত কিছু আছে ব্যাংকের সবগুলো বসবে কোন সাইডে, বাম সাইডে। আবার দেখো যে ব্যাংক যে অর্থ ব্যাংক বিভিন্ন কাজে ব্যবহার করে বা ব্যাংক যে ঋণ দেয় তা হচ্ছে ব্যাংকের ফাওনা, যা ব্যালেন্স শিটের ডান পাশে দেখানো হয়। তাহলে আমরা জেনে গেলাম ব্যাংকের দেনার সাইডটা বসে বামে আর পাওনার সাইড বসবে ডানে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই একটা কল্পিত একটা যে ব্যালেন্স শিট আমরা দেখতেছি, দেখো যেখানে কোটি টাকার হিসাবে দেয়া আছে, আমি এইটা বলবো না, পরবর্তী ইয়েতে যে স্লাইডে যে আমি বাকিগুলোর ব্যাখ্যা দেবো, এটা তুমি তোমার মতো বানাতে পারো। অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই তোমার দুইটা সাইড কী রাখবা, সমান করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে বিভিন্ন খাতগুলো আছে, এই খাতগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, দেখো পরবর্তীতে চলে আসছি যে ব্যালেন্স শিটের বিভিন্ন উপাদানের সংক্ষিপ্ত বিবরণ। লক্ষ্য করো এক্ষেত্রে প্রথমে আমরা বলছি দেনার খাত, বাম সাইডে যেগুলো আছে, এই দেনার খাতে প্রথমে আছে আদায়কৃত মূলধন। ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে, আমানতকৃত না, আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন। ঠিক আছে, এখানে খেয়াল করো যে কোনো এই যে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় তার কিন্তু শেয়ার হোল্ডার আছে, এই যে শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার বিক্রি করে যে মূলধনটা সংগ্রহ করে তাকেই বলা হয় আদায়কৃত মূলধন। এটা একটু লক্ষ্য রেখো, আদায়কৃত মূলধন। আর এই মূলধনের পরিমাণ অনুযায়ী ব্যাংক অংশীদারদের কাছে দেনাদার হয়। মূলধনের পরিমাণ যদি বেশি হয় তাহলে দেনাদার বেশি, দেনা বেশি হবে, আর কম হলে কম হবে। ঠিক আছে, এই মূলধন নিয়েই ব্যাংক কী করে, তার কাজ শুরু করে। ঠিক আছে, দ্বিতীয়ত যদি যাই, সঞ্চিত তহবিল। লক্ষ্য করো
ব্যাংক তার যে বা মুনাফা অর্জন করে তার ঋণ কার্যক্রম ব্যবহার করে যে মুনাফা অর্জন করে তার মুনাফার সবটাই কিন্তু সে বণ্টন করে না, কিছু মুনাফা অবণ্টিত অবস্থায় রেখে দেয়। এই অবণ্টিত যে অংশ নিয়েই সঞ্চিত তহবিলটি কী হয়, ঘটিত হয়, এটি ব্যাংকের দায়। কারণ মুনাফার এই ভাগ অংশীদারদের কি প্রাপ্য, এটা কিন্তু দিতে হবে কোনো না কোনো সময়, ঠিক আছে, এই জন্য এটা দেনার সাইডে বসে। তারপরে চলতি আমানত লক্ষ্য করো, ব্যাংকে কিন্তু তিন ধরনের আমানত আছে, একটা চলতি আমানত, সঞ্চয় আমানত, আর একটা হলো স্থায়ী আমানত। এই চলতি আমানতের বিপরীতে গ্রাহকরা চলতি আমানতের বিপরীত কী করতে পারে, ইচ্ছে মতো যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারে, যে কোনো পরিমাণ, ঠিক আছে, উঠাতে পারে। এই আমানতের অর্থ বিনা নোটিশে ব্যাংক থেকে ইচ্ছামতো কী করা যায়, উঠানো যায়, ঠিক আছে। আর সঞ্চয় আমানত, যে আমানতের অর্থ কিছু শর্ত সাপেক্ষে তোলা যায়, যে এক্ষেত্রে আসলে মূলত সপ্তাহে দুইবার সে টাকা তার হিসাব থেকে উত্তোলন করতে পারে, ঠিক আছে। আর স্থায়ী আমানত, যে টাকাটা ইচ্ছে করলে গ্রাহক যে কোনো সময় উঠাতে পারে না, অর্থাৎ একটা নির্দিষ্ট মেয়াদের আগে সে টাকাটা উত্তোলন করতে পারে না। আর আমানত যে কোনো ধরনের হোক না কেন, ব্যাংকের কাছে সেটা কি অবশ্যই দায় বা দেনা, ঠিক আছে। তারপর অন্যান্য ব্যাংকের কাছে দেনা, লক্ষ্য করো, এই সাময়িক, মনে করো গ্রাহকের টাকা দিতে পারতেছে না, ঋণ দিয়ে ফেলছে, এখন এই মুহূর্তে গ্রাহকের টাকা দেওয়া দরকার, তখন সে কী করে, পাশের কোনো না কোনো ব্যাংক থেকে টাকা নিয়ে আসে, ধার নিয়ে আসে। এই যে টাকাটা নিয়ে আসছে, এটা অবশ্যই ওই অন্যান্য ব্যাংকের নিকট সে কী দেনা, মানে ঋণ গ্রহণ করছে, ঠিক আছে, এটা দেনা হিসেবে ধরা হয়। তারপরে বিলের মাধ্যমে মক্কেলের প্রতিনিধি হিসাবে ঋণ গ্রহণ, এখানে একটু লক্ষ্য করো, ব্যাংক তার মক্কেলদের উপর ধার্য হুন্ডি গ্রহণ করে তার মূল্য কী করে পরিশোধ করতে অঙ্গীকারবদ্ধ হয়। মক্কেলরা এই ঋণ পরিশোধ করতে না পারলে ব্যাংকই তা দিতে হয়, কারণ এটা ব্যাংকের দেনা হিসেবে, কারণ ব্যাংক তো যে গ্র্যান্টার, তাহলে সে এই জন্য এই টাকাটা পরিশোধ করতে হয়, তাই ব্যাংকের দেনাতে এটা কী হয়, পরিণত হয়। এই ছিল আসলে দেনার খাতটা। এবার যাব পাওনার খাত, ঠিক আছে, ব্যাংকের যে পাওনার খাতগুলো কী কী। এক নম্বরে ব্যাংকের মজুদ নগদ অর্থ, যে ব্যাংকের কাছে যে টাকাটা আছে, আমানতকারীদের চাহিদা পূরণ এবং দৈনন্দিন খরচ নির্বাহের জন্য ব্যাংক যে অর্থটা ধরে রাখছে, এটি হচ্ছে ব্যাংকের মজুদ নগদ অর্থ। এটা কোথায় বসবে, ব্যাংকের পাওনার খাতে বসবে, ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংকের নিকট আমানতি অর্থ, আইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক কী করে, তার চলতি এবং স্থায়ী আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। কখনো নগদ অর্থের প্রয়োজন হলে এই ব্যাংক কী করে, কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে এই টাকাটা ঋণ হিসেবে নিতে পারে। তাহলে এই যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসে, এটা কার টাকা, বাণিজ্যিক ব্যাংকের, তাহলে এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের পাওনার খাতে বসে, ঠিক আছে। তিন নম্বরে আমরা যদি বলি অন্যান্য ব্যাংকের নিকট প্রাপ্য অর্থ, একটু আগে বলে আসছি, তার প্রয়োজনে সে অন্যান্য ব্যাংকের নিকট থেকে টাকা আনতে পারে, আবার অন্যান্য ব্যাংকের প্রয়োজন উদ্যোগ যে এই নির্দিষ্ট ব্যাংক থেকে অন্যান্য ব্যাংক কী করতে পারে, টাকা নিতে পারে। তখন এই যে অন্যান্য ব্যাংকের কাছে এই ব্যাংকটি কি পাওনা থাকবে টাকাটা, এই জন্য তার এইটা পাওনার খাতে বসবে। চার নম্বরে যদি চাই স্বল্পকালীন ঋণ, লক্ষ্য করো, ব্যাংক যে ঋণ চাওয়া মাত্র বা অল্প সময়ের নোটিশে আদায় করতে পারে সেটাকে বলা হয় স্বল্পকালীন ঋণ। এই ধরনের ব্যাংক ঋণ নগদ টাকার মতোই কাজ করে, একে ব্যাংকের আত্মরক্ষার দ্বিতীয় সোপান বলা হয়, ঠিক আছে, ঠিক আছে, এইটা গেল আমাদের চার নম্বরে। তারপর পাঁচ নম্বরে যদি বলি বাট্টা ধার্য বিল, লক্ষ্য করো, ব্যাংক বাট্টা ধার্য করে যে বিনিময় বিল ক্রয় করে, তাই বাট্টা ধার্য বিল। নগদ অর্থের প্রয়োজন হলে ব্যাংক কী করে, তা কেন্দ্রীয় ব্যাংকে ফোনও বাট্টা করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে মানে বিলটা কিনছিল সে আবার এটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে পুনঃ বিক্রি করে দেয়। তারপর হচ্ছে সরকারি ঋণপত্রে বিনিয়োগ, যে ব্যাংক সাধারণত সরকারি ঋণপত্র এবং কোম্পানির শেয়ার ক্রয় করে, এটা যখন তার কাছে আইডিয়াল মানি থাকে, আর নগদ অর্থের প্রয়োজন হলে এগুলো কী করে, সে বিক্রি করে দিতে পারে, ঠিক আছে।
এটাও ব্যাংকের ফানার খাতে বসে। তারপরে মক্কেলের মক্কেলদেরকে অগ্রিম প্রদত্ত অর্থ, যে অনুমোদিত জামানতের বিপরীতে কিংবা অনেক সময় এই মানে জামানত ছাড়াই ব্যাংক তার বিশ্বস্ত মক্কেলদেরকে কী করে ঋণ দিয়ে থাকে। এ জাতীয় ঋণ থেকে ব্যাংক মোটা মুনাফা অর্জন করে, ঠিক আছে, এটাও কিন্তু ব্যাংকের ফাউন্ডার সেটে বসে। তারপরে সর্বশেষ যেটা, ব্যাংকের গৃহ ও আসবাবপত্র, ব্যাংকের নিজস্ব ভবন বা ব্যাংকের যে আসবাবপত্র আছে সেগুলো তার স্থায়ী সম্পদ। এই মানে এগুলোকে আসলে সবগুলো বসবে কোথায়? ব্যাংকের ফাউন্ডার সেটে। এই ছিল আসলে আজকের আমাদের আলোচনা। আজকের এই আলোচনা থেকে আমরা আসলে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কোনো প্রশ্নই আনিনি, শুধু দুইটা যে বড় প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে নিয়ে আসছি। একটা হলো বাণিজ্যিক ব্যাংক কীভাবে তারল্য এবং মুনাফা এই পরস্পর বিরোধী নীতির মধ্যে সমন্বয় সাধন করে তা ব্যাখ্যা করতে পারবে না, ওই কথাটা তো ইয়ে কপি করে আছি, তো এটা হবে ব্যাখ্যা করো। দুই নম্বর হচ্ছে যে ব্যালেন্স শিটের বিভিন্ন উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই ছিল মূলত আজকের আলোচনা। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা অবশ্যই প্রথম দ্বিতীয় প্রশ্নটা যেমন তেমন তোমরা অবশ্যই প্রথম প্রশ্নটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে এবং লিখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।